What the tech is going on friends, আমি ভিকি ইনডিকোডার প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এবং আমার জীবনে একটা স্বপ্ন আছে, সেটা হচ্ছে আমি এমন একটা মাস দেখে যাব যে মাসে নতুন কোনো ফোন লঞ্চ হবে না, কিন্তু এই জীবনে আমার আর সেই কপাল হবে না। কিন্তু যাই হোক, এনিওয়েজ ভিডিও টপিকে আসা যাক। এবং আজকে আমরা ভিডিওতে যে ফোনটি সম্পর্কে কথা বলতে চলেছি সেটি হলো এসু জেনফোন ম্যাক্স প্রো M2। আমি জানি নামটা অনেক বড়, কিন্তু ফোনটা তো স্পেসিফিকেশনস অনেক বেশ বড় বড়ই আছে। এবার তাহলে ফোনটার একটু হিস্ট্রি জেনে নেওয়া যাক। তো ফোনটা হচ্ছে এসু জেনফোন ম্যাক্স প্রো M1-এর সাকসেসর, যেটা কিনা মার্চ মাসে লঞ্চ হয়েছিল এবছরে। এবং ফোনটা অত্যাধিক একটা ভালো ফোন ছিল, রেডমি নোট 5 প্রোর একেবারে মাথা হেলিয়ে দিয়েছিল, কারণ তারা 11,000 টাকায় স্ন্যাপড্রাগন 636-এর প্রসেসর এনেছিল, যেটা সত্যি একটা বিরাট বড় ফ্যাক্টর ছিল। আমি এই ফোনটার রিভিউ করেছিলাম 3GB র্যামের ও 6GB র্যামের, তো আপনারা চাইলে সেই ভিডিওগুলি আমার হিন্দি চ্যানেলে গিয়ে দেখতে পারেন। কিন্তু এবার আমরা এই ফোনের টপিকে আসি। তো আসলে ফোনটা লঞ্চ হওয়ার কথা আছে ইন্দোনেশিয়ায় 11 ডিসেম্বর, কিন্তু তার আগে ফোনটার আনবক্সিং লঞ্চ করে ফেলেছেন আমাদের হিন্দিতে একজন খুবই গণ্যমান্য ইউটিউবার গ্যাজেটস ইউজ অভিষেক স্যারের চ্যানেল। কিন্তু আমাদের ইন্ডিয়ার ইউটিউবারদের যেটা স্বভাব, একবার ভিডিও এলে সেটা কপি হতে থাকে। তো আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করতে থাকেন ম্যাক্স প্রো M2-র আনবক্সিং ভিডিও, তো আপনারা দেখবেন সবার হাতে এখনই ফোন চলে এসেছে, আদৌ কারোর হাতেই ফোন আসেনি। তো আমাদের এই স্বভাবটা যাবে না, যাই হোক আমরা এই স্বভাব থেকে দূরেই থাকি। আমরা আসল টপিকে আসি যে এই ফোনে আপনি কেমন স্পেসিফিকেশানস পাবেন বা কেমন কি আদৌ কিছু ভালো কিনা। তো সবার আগে ফোনটার যে বিগ হাইলাইট সেটা হচ্ছে এটা স্ক্রিন। তো 6.2 ইঞ্চের আপনি ফুল HD স্ক্রিন পাবেন উইথ নচ ডিসপ্লে। ওয়াটার ড্রপ নচ হবে না, নর্মাল নচ হবে, এবং নচটা খুব বড় নয়, খুব ছোটো নয়, একটা মিডল টাইপের নচ। আপনাকে এটা দিয়ে কাজ চালাতে হবে, আপনি এর থেকে বেশি কিছু করতে পারবেন না। কিন্তু আমরা যদি ফোনটা রিয়ার সাইডে চলে আসি, তো ফোনটা কিন্তু এবার এখানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে হাই কোয়ালিটি প্লাস্টিক বিল্ড। হাই কোয়ালিটি বলতে হবে, নাহলে প্লাস্টিক শুনলে বাজে লাগে। তো হাই কোয়ালিটি প্লাস্টিক বিল, যেটা আপনি কিনা গ্লাস ব্যাক ফিনিশ পাবেন। তো ফিনিশটা দেখতে খুবই সুন্দর, বেশ ভালো একটা গ্লসি ডিজাইন পাবেন, যেটা নতুন দিনের ট্রেন্ড সেগুলো পাবেন। কিন্তু ফোনটা আপনার রেয়ার সাইজে যেটা পাবেন সেটা হচ্ছে 12+5 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এখানে আপনার সোনি IMX কিছু একটা সেন্সার, নাম মনে পড়ছে না, সেই সেন্সারটিকে এখানে ব্যবহার করা হয়েছে। এবং ম্যাক্স প্রো M1 সবচেয়ে বড় যেটা আমি মনে করি কন ছিল সেটা হচ্ছে ক্যামেরা পারফরমেন্স অতটা ভালো ছিল না। আমি এর ক্যামেরা রিভিউ বানিয়েছিলাম, চাইলে গিয়ে দেখতে পারেন, এটার ক্যামেরা পারফরমেন্স অত ভালো ছিল না। কিন্তু বলা হচ্ছে ম্যাক্স প্রো M2-তে ক্যামেরা পারফরমেন্স খুব ভালো হবে, কারণ এখানে যে সেন্সারটা ব্যবহার করেছি সেটা কিন্তু খুব একটা পাওয়ারফুল সেন্সার। ওকে, আমরা যদি ফোনটার ফ্রন্ট সাইডে চলে আসি তাহলে ফ্রন্ট সাইডে আপনারা পাবেন একটা 13 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং দেখা যাক, বলা হচ্ছে যে ক্যামেরাটা আগের থেকে অনেকটা ইম্প্রুভড হবে, কারণ ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্স অতটা বেটার ছিল না। কিন্তু এটা হচ্ছে স্পেসিফিকেশানস। এবং যে মেইনের কথা হচ্ছে, এর ভেতরে যে র্যাম ভ্যারিয়েন্ট আপনি পাবেন সেটা হচ্ছে 4GB আর 6GB র্যাম ভ্যারিয়েন্ট উইথ ইন্টারনাল স্টোরেজ অফ 64GB অ্যান্ড 128GB। কিন্তু এবার এখানে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 660 প্রসেসর, যেটা কিন্তু খুবই একটা পাওয়ারফুল প্রসেসর, যেটা Realme 2 Pro-তে আছে এবং Redmi Note 6 Pro-তে নেই, কারণ তো এখনও 636 ব্যবহার করা হচ্ছে। তো যদি দেখা যায় যে ফোনটা লঞ্চ হচ্ছে, তাহলে ফোনটা কিন্তু খুবই ভালো ফোন হতে চলেছে, বিকজ এতে আপনারা পাচ্ছেন স্টক অ্যান্ড্রয়েড, তো একদম ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স পাবেন। জেনফোন ম্যাক্স প্রো M1-টা একটা খুবই স্মুথ ফোন ছিল, খুব দারুণ পারফরমেন্স ছিল ইন টার্মস অফ বোথ প্রসেসিং অ্যান্ড গেমিং। তো আমি আশা করছি যে এই ফোনটারও কিন্তু গেমিং পারফরমেন্স খুবই ভালো হবে। এবং অবশ্যই এই ফোনটার রিভিউ আপনারা আমার চ্যানেলে পাবেন, কারণ এসুসের সাথে আমার ভালো রকম কন্ট্যাক্ট আছে, তো ফোন ওরা আমাকে পাঠিয়ে দেবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। তার জন্য ফোনটার রিভিউ দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করুন, হিন্দি চ্যানেলটিকে চেক আউট করুন, কারণ ওখানে কিছু এক্সক্লুসিভ ভিডিও থাকে। কিন্তু বন্ধুরা, এখানেই কিন্তু আসলে ভিডিওটা শেষ হচ্ছে না, তার কারণ হচ্ছে বলা হচ্ছে এসুস এখানে শুধুমাত্র ম্যাক্স প্রো M2-ই মানে লঞ্চ করবে না, সাথে ম্যাক্স M2 লঞ্চ করবে। তো অ্যাকচুয়ালি এটা হবে ম্যাক্স M1-এর সাকসেস, যেটা আমার হাতে আছে কিছু 7,500 টাকা দাম, এবং এটা রিভিউ 2-3 দিনের মধ্যে এই চ্যানেলে চলে আসবে, তো বেল আইকনটিকে আবার প্রেস করুন। তো দেখা যাক, যদি এই ফোনটা আসে ম্যাক্স M2, তো ডেফিনেটলি সেটা 10,000 টাকার নিচেই আসবে। এবং ম্যাক্স প্রো M2 আমার যেটা প্রাইস এক্সপেকটেশন মনে হচ্ছে, আমার মনে হচ্ছে 15,000 টাকা থেকে শুরু হবে। যদি 15,000 টাকা থেকে শুরু হয় তাহলে কিন্তু ফোনটা খুবই ভালো চয়েস হবে, এবং দেখা যাক, কারণ ফোনটা তো আমার চ্যানেলে আপনারা পাবেনই। তো ভিডিওটিকে দেখার জন্য খুবই ধন্যবাদ, ভিডিওটিকে যদি লাইক থাকে পছন্দ হয় তো ভিডিওটিকে লাইক করুন, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, এই আসেনি আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর বাইরে আলো বাতাসও খাবেন, কারণ সারাদিন ভিডিও দেখে কী করবেন।